খুব ইজি ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানালাম ইলিশ ভাপা। প্রথমে ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, নুন আর একটা লেবু। ভালো করে মাখিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। এরপর মাছের গ্রেভির জন্য একটা সিম্পল জিনিস বানাচ্ছি। দিয়ে দিয়েছি টক দই, চিনি, নুন আর সর্ষে পোস্ত বাটা। আর একেবারেই সামান্য সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার ম্যারিনেট করা মাছের সাথে অ্যাড করছি একটু সর্ষে পোস্ত বাটা। সর্ষে পোস্ত কীভাবে বাটবেন সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যে গ্রেভিটা করে রেখেছিলাম সেই গ্রেভিটা এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে 30 থেকে 35 মিনিট এটাকে রেখে দেব। এরপরে নিয়ে নিয়েছি একটা টিফিন বক্স, তার মধ্যে মাখিয়ে নিচ্ছি একটু সর্ষের তেল। টিফিন বক্সের ভেতরে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছের সাথে যে ম্যারিনেট করা গ্রেভি ছিল সেটাও দিয়ে দিলাম। সবটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কা চিরে অ্যাড করতে পারেন, আবার শুধুও ছেড়ে দিতে পারেন। দিয়ে টিফিন বক্সটা বন্ধ করে কড়াই ভর্তি জলে টিফিন বক্সটাকে দিয়ে দিলাম। টিফিন বক্স ফুটতে শুরু করবে। 20 থেকে 35 মিনিট রাখলেই আপনার ইলিশ ভাপা তৈরি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটা।